কেমন আছে স্টুডেন্টস আজকে তোমাদের যে পাঠ্য বই আছে ক্লাস সেভেনের জন্য বলছি হ্যাঁ ক্লাস সেভেনের যে গণিত প্রভাব বইটা আছে তার কোষে দেখি একে দুই এটার প্রবলেম আজকে সলভ করব যতগুলো বই অঙ্ক আছে দেখো এই অঙ্কগুলো টোটাল আমি কমপ্লিট করাবো আরও আছে মানে এক কথাই সবগুলো আমার কাছে এই যে বই আছে তোমাদের এই বইটা হ্যাঁ তো চলো স্টার্ট করি তো দেখো একেরটা কী বলেছে যে দু টাকার সাড়ে বারো পারসেন্ট মানে শতাংশ আর কি কত পয়সা এই খেয়াল করো উত্তরটা চেয়েছে পয়সাতে এখন বিষয়টা হচ্ছে মূল মূল বিষয়টা কি ছিল ছিল যে রাশিটা সেটা টাকায় আছে দেখো টাকাতে দেওয়া আছে তো টাকার শতাংশ টাকায় বের হবে আর পয়সার শতাংশ যদি বের করি তাহলে পয়সা বের হবে তাহলে মূল বিষয়টা যে তোমাদের টাকা আছে এটাকে পয়সায় কনভার্ট করতে হবে পরিবর্তন করতে হবে তবেই উত্তরটা পয়সায় আসবে তাহলে একের প্রথমটা দু টাকা এইটা মানে হচ্ছে দুশো পয়সা এইবার দু টাকার সাড়ে বারো শতাংশ সমান সমান দুশো পয়সার এটা হিসাব করে দিই বারো দোকানে চব্বিশ আর একে পঁচিশের দুই শতাংশ একটা কথা তোমরা মনে রাখবে মনে রাখবে ঠিক আছে যে যখন আমরা এই যে শতাংশ বের করবো এটার মানে হচ্ছে একশোর মধ্যে এটা শতাংশর মানে হচ্ছে একশোর মধ্যে তো একশোর মধ্যে কত পঁচিশ বাই দুই বুঝতে পারলে তাহলে নিচে কত আছে একশো আছে আর উপরে আছে পঁচিশ বাই দুই তো এটা মানে বোঝায় নিচে তো একশো আছে এবার যেই পঁচিশ বাই দুইকে তুমি যদি বসা উপরে পঁচিশ হয়ে যাবে আর নিচে দুই হয়ে যাবে বোঝা গেল এই শতাংশকে আমরা অংশে যদি দেখাই তাহলে এই রকমটা হয়ে যায় তো এখানে দেখে নাও দুশো গুণ কত কত পার্সেন্ট সেটা আমরা এখানে লিখব পঁচিশ বাই দুই আর নিচে হবে একশো তো এখানে আমি গুণ হিসাবে একশো লিখে দিলাম ঠিক আছে এইরকম তো পরবর্তী এই অঙ্কটা যখন আমি করাবো তখন তোমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখতে থাকো ঠিক আছে তো দেখো এইখানকার দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কেটে কেটে এই এই দুই দুই আর উত্তর হবে পয়সা হয়ে গেল অঙ্কটা চলো এবার আমরা নেক্সট দেখে নি দুয়েটটা এটা ক্লিয়ার হয়ে যাবে দেখো দুয়েটটা কি বলেছে আটশো চল্লিশ গ্রামের তিরিশ শতাংশ কত গ্রাম এটাও গ্রামে আছে এটাও গ্রামে আছে তাই কোনো পরিবর্তনের দরকার নেই আমি লিখে দিলাম আটশো চল্লিশ গ্রামের তিরিশ শতাংশ বা তিরিশ সমান সমান আটশো চল্লিশ গুণ কি হবে বলতো যত পারসেন্ট সেটা এখানে বসবে আর নিচে একশো বসবে আগের অঙ্কে ঠিক সেটাই করেছিলাম যত পার্সেন্ট সেটা উপরে বসিয়েছিলাম এইবার দেখো উপরে বসানোর মানে উপরে যদি কোনো আমরা ভগ্নাংশ বসাই যেমন ধরো তিনের দুই লেখা আছে আমাকে কেউ একজন বলল যে তিনের সাথে একের দুই গুণ করো কেউ হয়তো বললো এই তিনের সাথে আমাকে একের দুই গুণ করতে হবে ঠিক আছে তাহলে এই একের দুই এইখানে কিভাবে যাবে জানো এই এক উপরে চলে যাবে আর এই দুই নিচে চলে আসবে তার মানেই হচ্ছে এটা তাই ঠিক আছে ঠিক সেই হিসাবে উপরে এই অংশটা আমরা লিখেছি মানে পঁচিশ উপরে চলে গেছে দুই নিচে চলে গেছে আর নিচে তো একশো লিখতে হবেই ঠিক এইটার মতো ঠিক আছে নিচে তো একশো লিখতে হচ্ছে কারণ একশোর মধ্যে তিরিশ ঠিক আছে এটা অংশতে দেখাচ্ছি আমি আর কি কারণ দেখো তিরিশ পারসেন্ট বলতে বোঝায় তিরিশ একশোর মধ্যে এত অংশ ঠিক আছে এটাকে আমরা অংশ তৈরি করে নিতে পারলেগা আমরা গুণ করতে পারি ঠিক আছে যেমন আট এই আট মানে পরবর্তী অঙ্কে দেখবে আট বাই একশো অংশ ঠিক আছে তো চলো দেখি তো এখানে আটশো চল্লিশের একটা জিরো কাটলো এখানকার একটা জিরো কাটলো এই তিরিশের একটা জিরো কাটলো একশোর একটা আরেকটা জিরো কাটলো তিন চারা বারো দুই ঠিক আছে হাতে থাকলো এক তিন আসে চব্বিশ আরেক পঁচিশ দুশো বাহান্ন গ্রাম চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিন তিনেরটা পঁচিশ টাকার আট তাহলে কোনো সমস্যা নেই পঁচিশ টাকার আট পারসেন্ট তাহলে পঁচিশ গুণ বলো আট পারসেন্ট মানে কি একশোর মধ্যে আট এটা অংশ করে দিলাম এটা শতাংশ ছিল এটা এই অংশটা অংশতে করে দিলাম তাহলে কি ব্র্যাকেট দিয়ে লিখবে টাকা তাহলে হচ্ছে কত দেখো একশো তাহলে নিচে চার হলো চার দুগুনে আট তাহলে দুই হলো তাহলে হবে দুই টাকা চলে এবার চারের টা করবো বলছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা 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 কত কত দেখতে হবে কত মানে তুমি কিন্তু শতকরা পাঁচ শতাংশ এরকম আর বলতে পারবে না শতকরা কত মানেই তাই চলো আমি বলে দিচ্ছি অঙ্ক থাকে অনেক সময় দেখো চারি অঙ্কটা দেখো পাঁচ কিলোগ্রামের পাঁচ কিলোগ্রামের মধ্যে কত গ্রাম নিতে বলছে পঞ্চান্ন লিখে দিলাম পঞ্চান্ন গ্রাম সমান সমান তাহলে নিচে হচ্ছে পাঁচ কিলোগ্রাম আর নিচে উপরে হচ্ছে পঞ্চান্ন গ্রাম এখন তুমি যদি অংশ বের করতে চাও এটা অংশ বেরিয়ে হয়ে গেল তাহলে উপর আর নিচের একক তখনই কেটে যায় যদি দুটো সেম হয় তো উপরে আছে গ্রাম আর নিচে কিলোগ্রাম তাহলে তো হবে না তাহলে দুটোকে একই করতে হবে উপরে লিখলাম গ্রাম এবার এই কিলোগ্রামটাকে গ্রাম করে দেব পাঁচ হাজার গ্রাম তাহলে আর গ্রাম থাকে না বুঝতে পারলে মানে হয় পঞ্চান্ন বাই পাঁচ হাজার এবার এটা কিন্তু অংশ হতে বেরিয়ে গেল বুঝে গেল এটা কিন্তু অংশতে বেরিয়ে গেল এইবার একটা কথা মনে রাখবে গুণ একশো সমান সমান শতাংশ কি বললাম অংশকে একশো দিয়ে গুণ করলে শতাংশ বের হয়ে যায় ঠিক আছে তো দেখো কারণ কি কারণ আমি কি বলেছিলাম দেখো আট মানে আট বাই একশো তো একশো দিয়ে গুণ করার মানে হচ্ছে অংশের মধ্যে থেকেই নিচকার একশো কেটে যাওয়া তাহলে শুধু শতাংশটা পড়ে থাকে এই জন্যে বুঝা গেল তো সেই জন্যে এটা তো অংশে আছে এইবার আমাকে একে একশো দিয়ে গুণ করতে হবে আমি এখন অংশ লিখেছি এবার দেখো পঞ্চান্ন বাই পাঁচ হাজার এখানে একশো দিয়ে গুণ করলে এটা শতাংশ হয়ে গেল এখানকার দুটো জিরো এখানকার দুটো জিরো কেটে গেল পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ এগারো বাই দশ তো এগারো বাই দশ মানে এখানে ভাগটা করে দিই দশেক কে দশ এক পূর্ণ একের দশ মানে দুই পার্সেন্টেরও কম বুঝতে পেরেছো যারা এই অঙ্ক বুঝতে পারছো না তা ক্লাস সিক্সের আমার প্লে লিস্টটা দেখে নেবে কষে দেখে একের দুই তাহলে বুঝে যাবে তো মানে এইটা আর কি এটা দুইয়েরও কম দু পার্সেন্টেরও কম বোঝাচ্ছে আর কি তাহলে হবে এক পূর্ণ একের দশ পার্সেন্ট তাহলে উত্তরে কি লিখতে হবে শতকরা এক পূর্ণ একের দশ এখানে যেন আর পার্সেন্ট কিছু লিখতে যাবে না ঠিক আছে তাহলে অঙ্কটা ভুল হবে মানে ভুল বলতে কিছুটা টেকনিক্যালি ভুলই বলা যেতে পারে কেননা শত করা লেখার পর যে সংখ্যা লেখার মানে হচ্ছে সে তত পার্সেন্ট এখানে আলাদাভাবে আর কোনো পার্সেন্ট এইটা লেখা যাবে না ওকে চলো এবার আমরা নেক্সট দেখিনি পাঁচেরটা পাঁচেরটা কি বলেছে যে এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত একই অঙ্ক তো দেখো আমি এবার ডাইরেক্টলি করছি নিচে দিব পাঁচ টাকা আর উপরে দশমিক তাই না এবার দুটো টাকা থাকছে না এবার পরের বার দেখো এক দশমিক দুই পাঁচ আর নিচে পাঁচ আছে এটাকে যদি অংশকে একশো দিয়ে গুণ করলে কি পাওয়া যায় পারসেন্ট পাওয়া যায় ঠিক আছে এই দশমিক তোলার জন্য এখানে নিচে একশো আসবে এই একশো আর একশো কেটে গেল পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ তাহলে উত্তর হলো পঁচিশ পারসেন্ট তাহলে উত্তর হবে শতকরা কত বলেছে না উত্তরে লিখবে শতকরা পঁচিশ আর কিছু লেখার দরকার না ঠিক আছে হয়ে গেল অঙ্ক চলো নেক্সট এবার দেখি ছয়ের অঙ্কটা ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত একই আগে অংশ তৈরি করি নিচে হচ্ছে এক হাজার তাই তো লিটার আর উপরে হচ্ছে ষোলো লিটার তো এটা একটা অনুপাত বোঝায় উপর আর নিচে একই আছে সেজন্য লিটারের মধ্যে লিটার এটা অংশতে যখন বের করবো তখন আর এই একক থাকে না তোমরা যখন এই করবে আমি একটা কিন্তু কথা ভালো ভালো করে বলছি ভালো করে শুনে নাও যখন যখন আমি এই উপরেও টাকা লিখছি নিচেও টাকা লিখছি হম আবার এখানে অংশও লিখছি এমনটা তোমরা করবে না তোমরা চেষ্টা করবে ওপর এবং নিচে যদি একই জিনিস থাকে মানে একই একক থাকে তাহলে এই দুটোই লিখবে না ঠিক আছে এই দুটোই লিখবে না আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম না লিখলে আরও ভালো বোঝা গেল তো লিখবেই না চলো তো এখানে আমি এই লিটার এইটা মনে মনে কেটে দিলাম তো এই দুটো তুমি লিখবেই না কারণ উপরের নিচে এক আছে বা যেহেতু একটা অঙ্কে এর আগে হয়েছিল কি দুটো দুই রকম ছিল ঠিক আছে এখানে কোথায় গেল এই যে উপরে এবং নিচে দুটোতে একরকম ছিল না কোথায় ছিল যেন এই যে দেখো উপরে গ্রাম ছিল এবং নিচে কিলোগ্রাম ছিল যেহেতু দুটো ছিল আবার দেখো এখানে আমি অংশ লিখিনি কিন্তু পরে গিয়ে অংশ লিখেছে আর এই যে জিনিসগুলো এগুলো কেটে দেবে এই এই উপরে এবং নিচে যদি দুটো সেম হয়ে যায় সেটা কিন্তু লিখবেই না আমি বোঝানোর জন্য লিখলাম ঠিক আছে আচ্ছা তো ষোলো বা এক হাজার অংশ হয়ে গেল এইবার দেখো ষোলো বাই এক হাজার যে অংশ আছে একে যদি একশো দিয়ে গুণ করা যায় অংশকে একশো দিয়ে গুণ করলে কি হয় বলেছিলাম শতাংশ হয়ে যায় এই যে বলেছিলাম না অংশকে একশো দিয়ে গুণ করলে শতাংশ কেন হয় কারণ এটা তো অংশ ছিল আর এই যে একশো দিয়ে গুণ করেছিল এই একশো আর নিচের একশো কেটে গিয়ে দেখো জাস্ট শতাংশ কত শতাংশ সেটা থেকে যায় ঠিক আছে এক জিনিস বারবার রিপিট এই জন্য আসছে যাতে তোমাদের বারবার শুনে মনে থাকে তো দেখো এটা পারসেন্ট হয়ে গেল এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল এবার দেখো ষোলোকে দশ দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যায় ঠিক আছে বা আরো আরো ছোট করে দিই চলো এটা হবে আট দু গুণে ষোলো পাঁচ দু দশ মানে উত্তর হলো আট বাই পাঁচ শতাংশ আচ্ছা বলো তো আট বাই পাঁচ মানে কত তো এইটা যদি তুমি মিশ্রতে পরিণত করো তাহলে দেখবে পাঁচের কে পাঁচ এক পূর্ণ তিনের পাঁচ মানে এটা দুয়ের থেকেও কম একের থেকে বেশি কিন্তু দুয়ের থেকে কম কেন এটা বলতে বোঝায় একটা পুরোপুরি বোঝায় এখানে যেতে এক লেখা আছে আর একটাও ঠিক ততটাই নিতে বলেছে নিয়ে পাঁচ ভাগ করতে বলেছে এবং তার মধ্যে তিন ভাগ নিতে বলেছে এই যে তিন ভাগ আমি তিন ভাগ এইটুক বোঝাই এই আট বাই পাঁচ বলতে তার মানে কি দুটোর থেকে কম বোঝা গেল একটা পুরোপুরি আর একটার পাঁচ ভাগের তিন ভাগ ঠিক আছে তার মানে দুই পার্সেন্টেরও কম এটা এক পূর্ণ তিনের পাঁচ তাহলে উত্তরে কি লিখবে পূর্ণ তিনের পাঁচ হয়ে গেল চলো এবার আরো এবার অন্য অঙ্কগুলো দেখি এই অঙ্কগুলো আমরা টোটাল কমপ্লিট করব প্রথমে দুয়ের অঙ্কটা করব চলো স্টার্ট করি একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে শতকরা কত রং করা বাকি আছে আচ্ছা দেখো দেওয়া আছে অংশতে তাই আমি আগে বাড়িটার অংশতেই বের ছবিতেও অঙ্কটা করা যায় এই যে পাঁচটা ভাগ করলাম তো এই পাঁচটা ভাগের মধ্যে আমাকে রং করা হয়েছে এক ভাগ তাহলে ভাগ কতটুকু ভাগ তার মানে একের পাশ হয়ে গেছে তাহলে বাকি থাকলো চার ভাগ মানে চারের পাঁচ বাকি আছে ঠিক আছে এইবার এটাকে শতকরা করতে বলেছে কি শিখেছিলাম অংশকে একশো দিয়ে গুণ পাঁচ কুড়ি একশো তার মানে চার কুড়ি আশি আশি পার্সেন্ট দেখলে অঙ্ক হয়ে গেল এবার আমি এটা লিখে লিখে করাচ্ছি রং করা বাকি আছে টোটাল বাড়ি সব সময় এক অংশ হয় এই মনে করি টোটাল বাড়ি এক অংশ এমন যেন লিখবেই না কখনো কেন তো মনে করার কথাই নয় যে কোনো জিনিস মোট মানে এক অংশ টোটাল হান্ড্রেড পার্সেন্ট যা এক 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 অংশ অংশ মানে মানে কি বাই একশো শতাংশ হান্ড্রেড পার্সেন্ট বলতেও যা বোঝায় এক অংশ বলতেও তাই বোঝায় ঠিক আছে মনে করি লিখবে না যেন তো এই টোটাল থেকে আমরা বাদ দেবো একের পাঁচ তাহলে কত অংশ বেরোবে দেখো এই রকমের অঙ্কের মধ্যে লসাও করতে যাবে না এক অংশ থেকে বাদ দেওয়া সব থেকে সহজ কিভাবে মোট ক ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগের মধ্যে ক ভাগ হয়ে গেছে কাজ এক ভাগ পড়ে থাকলো ক ভাগ চার ভাগ কিভাবে বের করলে নিচে তো পাঁচ আছেই পাঁচ ভাগের মধ্যে এক ভাগ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছি পাঁচ ভাগের মধ্যে এক ভাগ হয়ে গেছে এইভাবেই করবে এই অঙ্ক করতে জানা আবার লসাও করতে যাবে না করতে যাবে না তাহলে কত বের হলো চার বাই পাঁচ আর এই ছবিতে তো আরো ফাস্ট হয়ে যায় তাই না তাহলে চারের পাঁচ অংশ এবার অংশকে একশো দিয়ে গুণ করব ঠিক আছে এবার দেখি অর্থাৎ বাকি আছে এই যে চারের পাঁচ আছে না একে আমরা একশো দিয়ে গুণ করে দেবো দি পার্সেন্ট লিখে দেবো পাঁচ কুড়ি চার কুড়ি আশি পার্সেন্ট হয়ে গেল অঙ্ক কত অংশ রং করা বাকি আছে বলেছে ঠিক আছে চলো নেক্সট দেখে নি তিনের অঙ্কটা দেখো তো হুম নূরজাহানের শ্রেণীতে ধরে নাও তোমাদের ক্লাসের একটা স্টুডেন্ট নূরজাহান ক্লাস সেভেনে পড়ে তো তিরিশ পার্সেন্ট স্টুডেন্ট আছে মহিলা মানে মেয়ে স্টুডেন্ট আর কি ছাত্রী আছে হ্যাঁ তো তিরিশ পার্সেন্ট যদি ছাত্রী থাকে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা আবার কত ষাট জন টোটাল তো বলো তো কতজন দেখি নুরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তো তিরিশ পার্সেন্ট যদি ছাত্রী হয় তাহলে বাকিটা কি। ছাত্র আর মোট বলতে কত অংশ বোঝায় এক অংশ আবার একটু আগেই তোমাদের বললাম মোট বলতে কত পার্সেন্ট বোঝায় একশো পার্সেন্ট তো দেখো মোট ছাত্র এই যে একশো থেকে বাদ বাদ্যব তিরিশ এত পার্সেন্ট তাহলে হচ্ছে কত সত্তর পার্সেন্ট এবার দেখো কি করতে হবে আমরা এই টোটাল ছাত্র ছাত্রী কত ষাট ষাট জনের সত্তর পার্সেন্ট বের করতে হবে একটু অঙ্ক করলে এই যে এত গ্রামের এত পার্সেন্ট কি করছিলে আটশো চল্লিশকে কে তিরিশ দিয়ে গুণ করছিলে আর একশো দিয়ে ভাগ করছিলে তাই তো ঠিক ওই রকম দু এরকম আমি একবার নিয়ে যাই তোমাদের আর একবার হ্যাঁ দেখো কি করছিলে আটশো চল্লিশকে কে তিরিশ দিয়ে গুণ করছিলে আর একশো দিয়ে ভাগ করছিলে ঠিক ওই জিনিসই তো এখানেই মনে করো ষাট জনের সত্তর পারসেন্ট কত জন গোটাকে যদি পাল্টিয়ে লেখা যায় হয় না যে ষাট জনের সত্তর পার্সেন্ট কত জন হয় না এরকম কত করলে একটু আগে তো ওই জিনিসই তো দেখো লিখবো ষাট জনের সত্তর পার্সেন্ট এবার ষাট এর এর মানে এখানে গুণ সত্তর লিখবো আর নিচে একশো লিখবো কারণ এটাকে অংশতে পরিণত করলাম ঠিক আছে তো এ একটা জিরো একটা জিরো আর এই দুটো জিরো কেটে দিলাম ছয় সাত বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন এখানে জন বেড়ে গেল তাহলে ছাত্র কজন হলো বিয়াল্লিশ জন হিসাব করে দেখি কতজন ছাত্র হ্যাঁ বেরিয়ে গেছে আচ্ছা চলো এবার আমরা দেখি চারেরটা একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে মিশ্র সার মানে দুই তিন রকমের সার যখন মেশানো হয় তখন সেটাকে মিশ্র সার বলে আমরা জমিতে যখন সার দিই না দুই তিন রকমের সার মিশিয়ে দিতে হয় ইউরিয়া আর সার দেখো এখানে মেশানো হয়েছে দুটো সার তো ইউরিয়া যে সার সেটা আছে ষাট পার্সেন্ট একটু পটাশ একটু কম চল্লিশ পারসেন্ট এই দুই সার আমরা মেশালাম এখন টোটাল কত কেজি একশো কুড়ি কেজি তাহলে একশো কুড়ি কেজির ষাট পারসেন্ট কি ইউরিয়া আর চল্লিশ পারসেন্ট কি পটাশ এবার বলছে কোন সার কত কেজি আছে তাহলে এখানে চারের দাগের অঙ্কটা এরকম লিখব প্রথমে ইউরিয়া আছে এই যে কেজির কত একটু আগে তো করলে এরকম অংশ একশো কুড়ি গুণ ষাট বাই একশো কেজি এই দুটো জিরো এখানকার এখানকার একটা জিরো কেটে দিলাম তাহলে ছয় বারং বাহাত্তর কেজি এইবার আমি তো বাহাত্তর কেজি বের করে ফেলেছি বাকিটা তো আমি বেরই করব না কিভাবে করবো টোটাল একশো কুড়ি থেকে বাহাত্তর বাদ দিয়ে বের করতে পারি আবার এইভাবেও করতে পারি এখন বাকি অঙ্কটা আমি দুই রকম ভাবে করাচ্ছি তোমাদের যেটা তোমাদের খুশি দুটোই সঠিক কোনো ভুল নেই ঠিক আছে এবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি লক্ষ্য করে অনেকেরা মানে নিজের পদ্ধতি অন্যের ওপর চাপানোর চেষ্টা করে শিক্ষক এটা ঠিক না তবে এখন মানে বই আস্তে আস্তে সময় চেঞ্জ হয়েছে কিন্তু বর্তমানে এটা কম কিন্তু এক সময় হয়েছে আমরা দেখেছি নিজের পদ্ধতি চাপানোর চেষ্টা করছে এখন তোমার এই দুটো আমি তোমাকে অপশন দিলাম তোমার যেটা করবে সেটা সঠিক তো দেখো কিভাবে করবে পটাশ আছে এই একশো কুড়ি কেজির কত পার্সেন্ট এখানে চল্লিশ পার্সেন্ট একশো কুড়ি গুণ চল্লিশ বাই একশো কেজি তাই তো এই দুটো জিরো আর এখানকার দুটো জিরো কেটে দিলাম চার বারো আটচল্লিশ কেজি আচ্ছা এইখানে অঙ্কটা আর এইভাবে না বের করে এই জিনিসটা এইভাবে বের করতে পারো পটাশ আছে এই একশো কুড়ি মাইনাস বাহাত্তর কেজি সমান সমান বাহাত্তর দশের মধ্যে দুইবার দিলে আট দশের মধ্যে দুইবার দিলে যদি আট হয় একেশোর দিলে যদি আট আট চারা বারো আটচল্লিশ এই দেখো আটচল্লিশ কেজি ওকে তো ঠিক আছে চলো এর পরের অঙ্কটা দেখে নি পাঁচের অঙ্কটা হ্যাঁ আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা আচ্ছা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি দাম বেড়ে গেছে আমরা যে খাতাগুলো সাত টাকায় কিনতাম মানে পাঁচ টাকায়ও কিনেছি এখন সেই খাতার দাম ত্রিশ টাকা হয়েছে আমাদের সময়কার খাতা একদম ওর থেকে পেজ একটু তাও ঠিক আছে হ্যাঁ হয়তো কিছুটা পেজ এখন বর্তমানে বেশি আছে তবুও তো এটা একটা খুব বাস্তবের সাথে মিল আছে এমন অঙ্ক আর এনসিএফ মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বলছে অনুযায়ী সব সময় অঙ্কের অঙ্কগুলো জীবনের সাথে মিল থাকতে হবে তোমাদের এই অঙ্কটা কিন্তু বাস্তব জীবনের সাথে মিল আছে অনেকটা হ্যাঁ তো দশ টাকায় যে খাতা আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা ধরে নাও সেই খাতা আমি এখন বারো টাকায় কিনি দাম তো বেড়ে গেছে হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে আচ্ছা যদি দশ টাকায় ক টাকা বেড়েছে বলো তো দু টাকা বেড়েছে মানে দশে দুই তাহলে একশো টাকায় কত বেড়েছে তাই তো এই জিনিসটা ভাবার জন্য তোমাকে একটা জিনিস ভাব তবে ধরো তুমি বাজারে একশো টাকা নিয়ে গেলে আগে একশো টাকায় যে খাতাগুলো কিনতে সেই পরিমাণই খাতা একশো টাকাকে দশটা খাতা কিনতে এখন দশটা খাতা কিনতে গেলে তোমাকে দু টাকা দু টাকা করে ক টাকা বেশি দিতে হবে কুড়ি টাকা মানে একশো টাকায় তোমাকে এক্সট্রা আরও কুড়ি টাকা দিতে হবে একশো কুড়ি টাকা তাহলে একশো টাকায় যদি কুড়ি টাকা বেশি দিতে হয় তাহলে খাতার দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেল না একশো টাকায় কত বলতেই তো শতাংশ বোঝায় কুড়ি পার্সেন্ট চলো এটা এটা অঙ্কের মাধ্যমে বুঝি হ্যাঁ আচ্ছা দাম বেড়েছে বারো থেকে দশ বাদ দেব দিয়ে টাকা হিসেবে লিখে দেব মানে দু টাকা আচ্ছা এইবার এটাকে অংশতে বের করব যে কত অংশ দাম বেড়েছে তো আবার লিখবো দাম বেড়েছে মোট দামের কত অংশ ছিল দশ বেড়েছে দুই দশ টাকায় দু টাকা বেড়েছে তাহলে এটা অংশ হয়ে গেল কি শিখেছিলাম যে অংশকে একশো দিয়ে গুণ করলে সেটা শতাংশ দাঁড়ায় ঠিক আছে বলেছিলাম না তো এইটাকে যখন আমি পরের লাইনে অর্থাৎ এই যে দুয়ের দশ যেটা ছিল এটাকে আমরা তখন একশো দিয়ে আমরা গুণ করে দেব তাহলে অটোমেটিক্যালি দেখো কত পার্সেন্ট হয়ে গেল কুড়ি পার্সেন্ট তাহলে খাতার দাম শতকরা বেড়েছে উত্তরে যখন লিখবে তখন লিখবে খাতার দাম শতকরা কুড়ি বেড়েছে এইখানে যদি শতকরা কথাটা না লেখো তাহলে আবার এখানে একটা পার্সেন্ট চিহ্ন দিতে হবে শতকরার ঠিক আছে মনে থাকবে যেন চলো নেক্সট করিয়ে দিই ছয়ের অঙ্কটা সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এটাও বাস্তব জীবনের সাথে মিল আছে হ্যাঁ এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া বেড়ে গেছে একদম সেম না প্রায় বাস ভাড়া শতকরা কত বেড়েছে দেখো একদম সহজ করিয়ে দি তো বাস এইখানে বাস ভাড়া বেড়েছে একদম দেখিয়ে দি টাকা মানে দু টাকা বেড়েছে এই দু টাকা কত টাকায় বেড়েছে চার টাকাতে দু টাকা বেড়েছে দিয়ে ছ টাকা হয়ে গেছে ওকে তো ভাড়া বেড়েছে মোট ভাড়ার মোট ভাড়া চার তাতে বেড়েছে দুই চার থেকে দুই বেড়ে ছয় হয়েছে সেজন্য এখানে মোট ভাড়ার কথাটা লিখলাম আগের অঙ্কটাও দেখো মোট দামের যেহেতু মোট দাম দশ টাকা ছিল যখন তার থেকে আবার বেড়ে মোট দামটা বেড়ে এখানে বারো হয়ে গেছে ওকে সেই কারণে তো এত অংশ এবার বলো অংশকে একশো দিয়ে গুণ করলে শতাংশ হয়ে যায় তো দুই বাই চার এখানে অর্থাৎ লিখলে আরো ভালো হয় অর্থাৎ দুই বাই চার আছে এখানে একশো দিয়ে গুণ করে দিলাম চার পঁচিশ পঁচিশ দুখানে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে উত্তরে কি লিখবে বাস ভাড়া শতকরা এত বেড়েছে বাস ভাড়া শতকরা পঞ্চাশ সরি বেড়েছে আর এই শতকরা না লিখলে এখানে পার্সেন্ট দিয়ে দিবি বাস ভাড়া ফিফটি পার্সেন্ট বেড়েছে ওকে চলো এবার নেক্সট সাতের অঙ্কটা দেখে নি চিনির দাম খুব পপুলার একটা অঙ্ক একটু হয়তো আলাদা করে দিয়েছে কিন্তু এটা খুবই পপুলার অঙ্ক একটা জনপ্রিয় আছে এটার চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি একটু আগে আমি নিজ অঙ্কটা ঠিক আছে এখানে দেখো আগে যে খাতাটা দশ টাকায় কিনতাম এখন সেটা বারো টাকায় কিনি ক টাকা বাড়লো বলো ক টাকা বাড়লো দু টাকা সে এখানে এখানে নিচে রেখেছিলাম উপরে দুই আর নিচে টোটাল প্রথমটা বসিয়েছিলাম মনে আছে এই জিনিসটা ওই খুব একটা নাই আমরা উপরে কতটা বাড়লো সেটা লিখবো আর আগে ছিল তত লিখবো আর নিচে গুণ করে তাহলেই তো হয়ে যাবে অঙ্কটা চলো নিয়ে যাই বুঝতে পারবে এখনই বুঝতে পারবে দেখো এখন চিনির শতকরা কত দাম বেড়েছে চিনির দাম বেড়েছে একশো পঁচিশ টাকায় একশো টাকাতে কত টাকা বেড়েছে সেই এখানে কিন্তু আমরা একশো পঁচিশ টাকায় কথাটা উল্লেখ করলাম কারণ এখানে একটা বা এক দুটো খাতা বা এরকম কিছু বলা নাই এখানে টাকা দিয়েই মাপটা করা আছে ওকে একশো পঁচিশ টাকায় একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ টাকা সমান সমান পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকাতে পঁচিশ টাকা বেড়েছে তাহলে শতকরা বেড়েছে আগে শতকরা বাদ দিলাম হ্যাঁ এখানে দেখলাম দাম বেড়েছে অংশ করে দিচ্ছি ঠিক আছে পঁচিশ বেড়েছে একশো পঁচিশে তাহলে এটা অংশতে বেরোলো মনে থাকবে কথাটা এবার যখনই শতকরা দাম বেড়েছে হাতের লেখা তো খুব জঘন্য হচ্ছে কিছু মনে করো না বুঝে নেবে হ্যাঁ মুখের কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে তাহলে একশো পঁচিশ নিচে ওপরে পঁচিশ এবার একে একশো দিয়ে গুণ করছি অংশকে একশো দিয়ে গুণ করলে সেটা পার্সেন্ট হয়ে যায় ওকে পাঁচ পঁচিশ অঙ্ক একশো পঁচিশ পাঁচ কুড়ি তাহলে উত্তর হলো কুড়ি তাহলে উত্তর হবে কুড়ি পার্সেন্ট তাহলে উত্তরে লিখবে এখন এই যেখানে দেখো এখন চিনির দাম শতকরা কত বেড়েছে এইটাই লিখবে ঘুরিয়ে এই যে কতর বদলে লিখবে কুড়ি বেড়েছে বোঝাতে পারলাম উত্তরে এখানে লিখে দেবে চলো নেক্সট দেখেনি আটের টা রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে পঁয়ষট্টি অঙ্ক করেছে মানে রোজিনা বেশ অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত অঙ্ক বেশি করেছে ওই তো ওই একই অঙ্ক মনে করো আগে নব্বই ছিল এ সরি কে কে বেশি করেছে রোজিনা আর থেকে শেফালি কত অঙ্ক কম করেছে শেফালির দিক থেকে দেখো থেকে কত বেশি উল্টো জিনিসটা কিন্তু ভালো করে এই জিনিসটা ভাবার ব্যাপার আছে ধরো তোমার কাছে পাঁচ টাকা আছে ওকে আর আমার কাছে দশ টাকা আছে একটু লক্ষ্য করবে শুনবে কথাটা এই অঙ্কটা বোঝার আছে তোমার কাছে মানে ইউ লিখলাম ঠিক আছে আর এখানে তুমি তোমার তোমার কাছে 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 এই টাকাটা আছে আছে এটা এটা আমার আমার এখন থেকে ক টাকা বেশি আছে পাঁচ টাকা এই পাঁচ টাকা মানে তোমার একশো পার্সেন্টের সমান তোমার যত টাকা আছে তত টাকা তো আমার কাছে আছে প্লাস তার থেকে ওই পরিমাণ টাকা আবার আছে ডবল মানে তোমার কাছে একটা পাঁচ টাকার কয়েন আছে আর আমার কাছে দুটো পাঁচ টাকার কয়েন আছে তাহলে আমার কাছে তোমার থেকে একশো পার্সেন্ট বেশি আছে তাহলে তুমি যেটা বলছো সেটাকে তুমি একশো পার্সেন্ট কেন বলছো তুমি নিজের সাথে তুলনা করছো যে আমার কাছে যেটা আছে সেটা একশো পার্সেন্ট সেই জন্যে এইখানে শেফালির অঙ্কের হিসাব চেয়েছে রোজিনার থেকে হিসাবটা চেয়েছে কিন্তু শেফালি কতটা কম তাহলে হিসাবটা হবে শেফালির দিক থেকে ঠিক আছে এখন আমার কাছে যদি এখানে পনেরো টাকা থাকতো তাহলে আমার কাছে তিনটি পাঁচ টাকার তার মানে আমার কাছে দুশো পার্সেন্ট বেশি হতো এই এইটা তো তোমার সমান একশো পার্সেন্ট আর বাকি আরও দুশো পার্সেন্ট ওকে তাই এই অঙ্কটা শেফালির দিক থেকে হিসাবটা হবে চলো আমি অঙ্কটা করাচ্ছি দেখে নাও আটের দাগের অঙ্ক শেফালি নব্বই মাইনাস পঁয়ষট্টি অঙ্ক কম করেছে এখানে লিখতে হতো রোজিনার থেকে আমি শটে লিখছি হ্যাঁ অর্থাৎ কত হচ্ছে পঁচিশ পঁচিশটি অঙ্ক আমি লিখে দিচ্ছি হ্যাঁ রোজিনার থেকে কম করেছে এবার এই পঁচিশটা অঙ্ক যে করেছে কতটার মধ্যে পঁচিশটা কততে পঁচিশ কারণ সে নিজের পঁয়ষট্টিটা অঙ্ক হচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে এইটাই টোটাল তাহলে তুলনাটা হবে পঁয়ষট্টিতে পঁচিশ বুঝতে পারলে যদি দেখা যেত যে রোজিনা প্রায় রোজিনা থেকে পঁয়ষট্টিটা অঙ্ক নিজে কম করেছে তাহলে বলতো আমার থেকে একশো পার্সেন্ট অঙ্ক রোজিনা বেশি করেছে তুলনাটা হবে শেফালির দিক থেকে ঠিক আছে এখানে লিখবো অঙ্ক কম করেছে পঁয়ষট্টিতে পঁচিশ যেহেতু এখানে শেফালির দিক থেকে চেয়েছে পঁয়ষট্টিতে পঁচিশ ওকে তাহলে এটা অংশতে বেরোবে তাহলে একে একশো দিয়ে গুণ করে দিলে শতকরা পার্সেন্ট আমি আর অংশ আলাদা করলাম না করে দিলাম এবার দেখো এই অঙ্কটা পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচশোকে তেরো দিয়ে গুণ হবে এই ভাগ হবে এত পার্সেন্ট এবার এটাকে ভাগ করে বের করে তোমাদের এই যে বই আছে আমি একবার দেখিনি হ্যাঁ তো দেখতে পাচ্ছ এটা উত্তর হয়েছে তো পাঁচশো ভাগ করি হম তিন উনচল্লিশ বিয়োগ করে এগারো তো আর এখানে জিরো একশো দশ হয় তো তেরো কে আট দিয়ে যাবে তিন আসতে চব্বিশে চার হাত থেকে দুই আটকে আট দু দশ একশো চার তো দশের মধ্যে চারবার দিলে ছয় আর একে সোধ দিল এগারো ছয় ছয় বাই তেরো মানে আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো এত পার্সেন্ট এখানে উত্তর লিখে দেবে যে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা এই যে কতর জায়গায় এটা লিখে দেবে জাস্ট এটা পার্সেন্টটা লিখবে না যেন কারণ শতকরা কথাটা এখানে লেখা আছে এত অঙ্ক কম অঙ্ক করেছে ওকে চলো নেক্সট দেখে নি তো দেখো নয়ের অঙ্কটা কি বলেছে সুহাস বাবু তার মাসিকায়ের ছেষট্টি পূর্ণ দু তিন পার্সেন্ট খরচ করছে আর মাসে খরচটা কত সেটা বলে দিয়েছে তার মানে কি এই যে পার্সেন্ট দেওয়া আছে এটা মানে কত টাকা সেটা বলা আছে তো এখান থেকে তার মাসিক আয় বের করতে হবে তো মাসিকায় মানে কি প্রতি মাসে যেটা ইনকাম করছে সেটা মানে কত টোটাল টোটাল মানে একশো পার্সেন্ট একটু আগে বললাম তো এই পার্সেন্ট যখন দেওয়া থাকে সেখান থেকে একশো পার্সেন্ট বের বের করতে হবে কীভাবে করতে হবে দেখো দেখো ছেষট্টি পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট সমান সমান দেখো আঠেরো তিনশো উনিশ তার সাথে দুই যোগ হবে মানে দুশো মানে এখানে হবে দুশো বাই তিন পার্সেন্ট তো এই পার্সেন্টটা দেওয়া আছে ঠিক আছে এইবার দেখো এই পার্সেন্ট যখন দেওয়া আছে এই পার্সেন্ট মানে কিন্তু এই টাকাটা আমি এটাকে সহজে করাচ্ছি দেখো লিখবে দুশো বাই তিন পার্সেন্ট সমান সমান বত্রিশশো পঞ্চাশ অতএব একশো বের করতে হবে আমাদের আমি জানি না সেটা চিহ্ন দিলাম তো এই 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 ধরনের অঙ্কে কোনাকণে গুণ হয় হুম অঙ্ক বড় হয়ে গেছে সেজন্য এটাকে বিস্তারিত করলে এইটা নিয়ে একটা ভিডিও করা যাবে তোমরা জাস্ট এটা শিখে নাও তো কি করতে হবে সমান সমান দেখো তাহলে এই একশো আর বত্রিশশো পঞ্চাশ গুণ করলাম এবং বাকি এইটা দিয়ে ভাগ করতে হবে ভাগ মানে নিচে বসবে নিচে বসা মানে উল্টিয়ে বসা উপরে বসবে তিন আর নিচে দুশো ওকে এত টাকা এবার দেখো এখানকার একটা জিরো এখানকার একটা জিরো দুটো জিরো কেটে দিলাম মানে এক জায়গা থেকে কাটলার আচ্ছা এই জিরোটা কাটি নি এই দুটো জিরো আর এই দুটো জিরো কেটে দিলাম আচ্ছা এইবার দুই থাকলো তো দুই দিয়ে এই বত্রিশশো পঞ্চাশকে ভাগ বত্রিশশো পঞ্চাশকে দুই দিয়ে যদি ভাগ করি দু এক কে দুই ছয় দুগুণে বারো দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ কথা হচ্ছে ষোলোশো পঁচিশ তো এটা হচ্ছে ষোলোশো পঁচিশ তাকে তিন দিয়ে গুণ তিন পাঁচ পনেরো পাঁচ থাকলো এক তিন দোকানে ছয় আর একে সাত তিন ছয় আঠেরো হাতে থাকলো এক তিন তিন আর একে চার ফোর এইট টাকা ঠিক আছে তাহলে তার মোট ইনকামটা মানে আয় হচ্ছে চার হাজার টাকা তার এই মানে এই টাকা এখানে মাসিক আয় কত সেটা লিখে দিয়েছে লিখে দেবে চলো এবার নেক্সট এবং লাস্ট অঙ্কটা দেখে নিচে মোট ঘরগুলির দশ লাল করতে বলেছে আর চল্লিশ পারসেন্ট হলুদ করতে বলেছে আচ্ছা আগে পারসেন্ট না দেখে তুমি এটাকে অংশ করে দি হ্যাঁ তো দশ পারসেন্ট তো এটা মানে হচ্ছে একশোর মধ্যে দশ আগে দেখি কটা আছে একটা দুটো তিনটি চারটে পাঁচটা মানে মোট কুড়িটা আছে কটা ঘর আছে বললাম এখানে ঘর আছে মোট কুড়িটা তো এমন ভাবে কাটাকাটি করবে যাতে নিচে কুড়ি হয় তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে তো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ পাঁচ কুড়ি একশো মানে দুই বাই কুড়ি অংশ দশ পার্সেন্ট এবার চল্লিশ পার্সেন্ট বের করছি চল্লিশ পার্সেন্ট মানে ওপরে চল্লিশ নিচে একশো এটা অংশ হয়ে গেল এইবার এটা অংশ হলো এখানে লিখে দিলাম অংশ কাটাকাটি করছি দেখো আহ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ কুড়ি একশো পাঁচ আষ্টে চল্লিশ মানে আট বাই কুড়ি অংশ নিচে কুড়ি কেন করলাম কারণ কুড়িটাই ঘর আছে তাহলে সহজে বুঝতে পারবো যে কুড়ির মধ্যে দুটো তা আমি দুটো লাল রং করে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে আমি কুড়িটার মধ্যে দুটো লাল করে দিয়েছি আর কি বলেছিল হ্যাঁ হলুদ করতে বলেছে আটটা তো এখানে আমি আটটা হলুদ করে দেবো যে কোনো জায়গা থেকে আটটা করে দিলেই হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো এই হলো আজকের অঙ্ক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো এর পরবর্তীতে আমরা তোমাদের কোষে দেখি একে তিন আছে যেটাতে সংখ্যা সাহায্যে যোগ বিয়োগ এগুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করবো ভালো থাকো সুস্থ থাকো